দুর্গাপূজার ক্লাবকে কেন অনুদান দেওয়া হবে এই প্রশ্ন তুলে হাইকোর্টে ফের জনস্বার্থ মামলা করল সিটু নেতা। মামলাকারী সৌরভ দত্তের আশঙ্কা, এতে সংবিধানের ধর্মনিরপেক্ষতা নষ্ট হবে, একই সঙ্গে পুরোহিতদেরও কেন ভাতা দেওয়া হচ্ছে তা নিয়েও মামলা দায়ের করেন তিনি। আগামী বুধবার এই মামলার শুনানি। দুটি মামলাই শুনবেন বিচারপতি সঞ্জীব ব্যানার্জির ডিভিশন বেঞ্চ। উল্লেখ্য, 2018 সালে দুর্গাপূজা কমিটিগুলিকে 10,000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। এতে সংবিধানের ধর্মনিরপেক্ষতার ক্ষতি হবে এই অভিযোগ এনে তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন এই একই নেতা সৌরভ দত্তই। মামলার পর বয়ান বদল করতে বাধ্য হয় রাজ্য, জানায় যে ট্রাফিক পুলিশের সেফ ড্রাইভ সেভ লাইফ প্রজেক্টটি এই টাকা দিচ্ছে সরকারকে। অবশেষে মামলায় স্থগিতাদেশ দেয় হাইকোর্ট, সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। রাজ্য ও কলকাতা পুলিশের মাধ্যমে টাকা দেওয়া যাবে বলে নির্দেশ দেয় শীর্ষ আদালত, তবে এখনও সেই মামলার নিষ্পত্তি হয়নি। এরপর 2019 দুর্গাপুজো কমিটিগুলিকে 25,000 টাকা করে দেওয়া ঘোষণা করে রাজ্য। পাশাপাশি ধর্মনিরপেক্ষতাকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য পুরোহিত ভাতা দেওয়ার কথা বলা হয়। সেই সঙ্গে এবার দুর্গাপুজো কমিটিকে দেবে 50,000 টাকা, আর তার জেরেই ফের মামলা এবং শুনানি। আইনজীবী সলোনী ভট্টাচার্য জানিয়েছেন, সুপ্রিম কোর্টের রায়ের কপি আদালতে বুধবার জমা দেবেন তারা।